আমরা সবাই জেমস ওয়াটের নাম শুনেছি না? জেমস ওয়াট কে ছিলেন? জেমস ওয়াট ছিলেন শিল্প বিপ্লবের একজন অন্যতম পথিকৃৎ। তো জেমস ওয়াটের যেই কর্মজীবন সেখানে কিন্তু একটি ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। সেটি কেমন, যে জেমস ওয়াট যখন তার আবিষ্কার করার কিংবা উৎপাদন করার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, তখন তিনি দেখলেন যে উৎপাদন করার এই যেই নতুন পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনো একটি প্রোডাক্ট উৎপাদনের সময় কিংবা কোনো একটি যন্ত্রপাতি উৎপাদনের সময় সময় এবং যেই উৎপাদন করার শক্তি, সেই শক্তির যে অপচয়গুলো হতো, সেই অপচয়গুলো ব্যাপক হারে হ্রাস পায় এবং উৎপাদন যন্ত্রগুলোর কর্মদক্ষতা বিভিন্নভাবে বেড়ে যায়, এবং এর ফলে আগে যেই পরিমাণে উৎপাদন হতো বর্তমানে তার থেকে দ্বিগুণ উৎপাদন করা এই জেমস ওয়াটের দ্বারা কিংবা জেমস ওয়াটের এই আবিষ্কারের দ্বারা সম্ভব হয়। এবং পরবর্তীতে জেমস ওয়াট তার এই আবিষ্কারকে রাজকীয় সনদ বলে প্যাটেন্ট আইনের অধীনে লিপিবদ্ধ করেন। পরবর্তীতে যেটি দেখা যায় যে জেমস ওয়াটের এই আবিষ্কারকে নকল করে অনেকেই ব্যবসা ক্ষেত্রে কাজে লাগাতে চেয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে চেয়েছে, কিন্তু এই আবিষ্কারের নকল করার কাজে কেউই কিন্তু সফল হয়নি। কেন সফল হয়নি? এর কারণটি ছিল যে জেমস ওয়াটের ব্যবসাটি প্যাটেন্ট করা ছিল এবং প্যাটেন্ট করার ফলে যে আবিষ্কারের যে মালিক বা আবিষ্কারক, সে কিছু সিগনিফিসেন্ট সুবিধা ভোগ করে থাকে। আচ্ছা, তো প্যাটেন্টের ফলে আমরা কী কী ধরনের সুবিধা পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা এখন দেখব যে প্যাটেন্টের বেসিক ধারণাটি কী। তো প্রথমত, যদি কোনো প্রোডাক্ট কিংবা যদি কোনো আবিষ্কার এটিকে প্যাটেন্টের আওতাবদ্ধ করতে হয়, তবে সেখানে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ থাকতে হয়। প্রথমত সেটি হচ্ছে, এক, এই আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হয়। দুই, এই আবিষ্কারের যেই উদ্ভাবিত বিষয়টি রয়েছে, অর্থাৎ যেই কনসেপ্ট বা যে আইডিয়াটি আমি আবিষ্কার করেছি, সেটি অবশ্যই একটি আবিষ্কারযোগ্য উদ্ভাবন হবে, অর্থাৎ আমি বলতে পারবো এটি আবিষ্কার করার মতোই একটি কনসেপ্ট। এবং দ্বিতীয়ত, এটি অকল্পনীয় সৃজনশীলতার একটি ধারণার ফল হবে। তৃতীয়ত, প্যাটেন্ট করার যে বেসিক রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে যে এটির একটি শিল্প উপযোগিতা থাকতে হবে। যদি শিল্প উপযোগিতা না থাকে, তবে আমি সেটিকে এই প্যাটেন্ট আইনের আওতায় লিপিবদ্ধ করতে পারবো না। এবং চতুর্থত যেটা, সেটা হচ্ছে এটি এমন কোনো কাজ হওয়া যাবে না যেটি আইনগত দ্বারা অবৈধ বা নিষিদ্ধ। তাহলে যদি এই চারটি ক্রাইটেরিয়া আমার ফুলফিল করে, তখন আমি প্যাটেন্ট আইনের জন্য আবেদন করতে পারি। এখন প্রশ্নটি হচ্ছে যে প্যাটেন্ট এর সংজ্ঞা কী, বা সহজ কথায় যদি বলি তবে প্যাটেন্ট এই জিনিসটি আসলে কী। যদি প্যাটেন্টের সংজ্ঞা দিতে হয়, তবে প্রথমত এটি নতুন আবিষ্কৃত কোনো পণ্য এবং সেই আবিষ্কৃত পণ্যের ওপরে আবিষ্কারকের একটি একচ্ছত্র অধিকার আছে। আবিষ্কারকের একদম পরিপূর্ণ অধিকার এই আবিষ্কৃত পণ্যটির ওপর বিদ্যমান, এবং তিনি এই প্যাটেন্টের ফলে এটি তৈরির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে একেবারে একচ্ছত্র অধিকার ভোগ করে। সম্পূর্ণ এই চারটি ব্যাপারে সম্পূর্ণ একচ্ছত্র অধিকার ভোগ করে। তাহলে প্যাটেন্ট এমন একটি আইন যার অধীনে নতুন আবিষ্কৃত পণ্য এবং বস্তুর ওপর আবিষ্কারকের একটি একচ্ছত্র অধিকার জন্ম নেয়, এবং সেই পণ্য তৈরি, উন্নয়ন, ব্যবহার এবং বিক্রয়ের ক্ষেত্রে সেই আবিষ্কারক একেবারেই একচ্ছত্র অধিকার ভোগ করে। তাহলে আমরা দেখলাম যে প্যাটেন্টের এই বেসিক কনসেপ্টটি কী। এর পরবর্তীতে আমরা দেখব যে প্যাটেন্টের সাথে যেই স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো জড়িত রয়েছে, তারা এই প্যাটেন্টের মাধ্যমে ঠিক কী কী ধরনের উপকার পেয়ে থাকে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।